এলমের পিপাসা যেটা জ্ঞানের পিপাসা যেটা এটা কোনোদিন শেষ হয় না আর একটা ক্ষতির পিপাসা হচ্ছে মানহু দুনিয়ার পিপাসা এটাও কোনোদিন শেষ হয় না কিছু মানুষ আছে যারা অন্যায় করে তবা করে অন্যায় করে তবা করে একই অপরাধ বারবার করছে সকালে অন্যায় করছে 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 আবার বিকালে তবা করছে বিকালে অবরোধ করছে সকালে তবা করছে এই তবা কাছে কবুল হবে তবা জিনিসটাই তো আমার বুঝতে পারি তবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা যে অপরাধটা আমি করেছি এটা স্বীকার করতে হবে তবা কবলের কয়েকটা শর্ত আছে স্বীকার করতে হবে অনুতপ্ত হইতে হবে ক্ষমা চাইতে হবে আর কখনো এই কাজটা আমি করবো না এই অঙ্গীকার করতে পারবো কোনো ব্যক্তির কোনো আদম সন্তানের যদি একটি ময়দান ভর্তি সোনা থাকে তার চাহিদা হবে সে চাইবে তার জন্য দুইটা ময়দান ভর্তি শোনা হয় ওয়া ফাহু ইল্লা আত-তুরাব আদাম মুখ মাটি ব্যতীত তার মুখ ভরানো যাবে না আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন করি আলহামদুলিল্লাহি নাহমদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমানু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام إن, ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم <التصفيق> التكاثر حتى سرتم المقابر عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من همان لا يشبعان من هم من في العلم لا يشبع منه من هم من في الدنيا لا يشبع منها <التصفيق> রাহুল বাই হাকি যাবতীয় হামদোসানা যাবতীয় তারিফ বিশ্বজাহানের মালিক বিশ্ব স্রষ্টা আল্লাহ রব্বুল্লা আলমিনের জন্য যিনি আজকের এই পবিত্র দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলে বলে আহামদুলিল্লাহ অতবর দৌরদু সালাম বর্ষিত হোক বিশ্ব নবী আখিরে নবী সৈদুল মুসালিন খাতামুল নবীন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসাল্লামের উপর যার রেখে যাওয়া আদর্শই একমাত্র মুক্তির পথ আলহামদুলিল্লাহ আজকে জুমার খোদ মসজিদ মুসাব ওমার রাজি আল্লাহন বেড়া পাবনাতে আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোন বস্তু ইহকাল মানে আখারা পরকাল থেকে গাফেল রেখে মানুষকে পরকাল থেকে গাফেল থাকার কারণ কি এবং এর প্রতিকার কী আমরা কীভাবে পরকালমুখী হতে পারি কোন ত্রুটিগুলি না করলে বা ওই ত্রুটিগুলি থেকে বেঁচে থাকলে আমরা আখেরাত মুখী হতে পারবো আমাদের চূড়ান্ত যে ঠিকানা আমাদের কাঙ্ক্ষিত যে জায়গা সেই জায়গাটা আমরা ঠিক করতে পারবো জান্নাতের অধিকারী হওয়ার আশা করতে পারবো এই বিষয়গুলো আমরা কোরআন এবং সোহাদিসের আলোকে আলোচনা করবেন ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা মর্মে সুরা তাকাসুরের প্রথম দুটি আয়াত তিলওয়াত করেছি এই আয়াতের মধ্যেই আল্লাহ সুবাহন তালা মূল কারণটা উল্লেখ করে দিয়েছে মানুষ কেন গাফেল আল্লাহ থেকে আখেরাত থেকে কী কারণে গাফেল থাকে কি দোষ তার এ বিষয়টা আল্লাহ ছোট্ট একটি আয়াতের মধ্যে উল্লেখ করে দিয়েছে যদিও আমরা সকলেই কম বেশি জানি তারপরেও হাদিস কোরআনের দৃষ্টিভঙ্গিতে আলোচনা শুনলে আমাদের ইমান তাজা হবে আমাদের ইমান যেই অবস্থা আছে ইমান কিন্তু বাড়ে এবং কমে ইয়াজিউ বিদোয়া ওয়াংকুসবিল মাইয়া ও আলিমানো তস্তিক ও জিন বিল লিসান ও ওয়াল বিল আরকান ইয়াজিদুবিদ তোয়াতি ওয়ংকুসুবিল মাছ মাসিয়া ইমান হচ্ছে অন্তরের বিশ্বাস মুখের স্বীকৃতি এবং কর্মে বাস্তবায়ন এই তিনটির সমন্বিত রূপকে বলা হয় ইমান যেটা আনুগত্যে বৃদ্ধি পায় ইয়াজহিদু বিদ তোয়াতি আনুগত্যে বেশি হয় ইমান বাড়ে ওয়ং কুসুবিল মাসিয়া আর অবাধ্যতায় আনুগত্য না করলে যা ইমান কমে যায় যত ইবাদত বেশি হবে ইমান তত তাজা হবে আর ইবাদত যত কমে যাবে তত ইমান তত দুর্বল হয়ে যাবে এই জন্য আমরা এই বিষয়গুলি বারবার আমাদের শুনতে হয় আমাদের ইমানকে তাজা করার জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই আল্লাহর প্রতি আমরা যেন আরো আল্লাহর জিগির আস্কার ইবাদতের জন্য মশগুল হতে পারে সেই জন্য আল্লাহ স্মান তালা বলছেন আল্লা কুমুতুর হাত তুমুল মাকাবির এই দুইটা আয়াত আমরা আলোচনা করবো যদিও আরও কয়েকটা আয়াত এই সুরের মধ্যে আছে খুববার সংক্ষিপ্ত সময় আলোচনা শেষ করা সম্ভব না সেজন্য আমরা এই দুটি আয়াতকে বাসাই করেছি আল্লাহ বলেছেন হাকুমুত উত্ত্যাকাসুর তোমাদেরকে গাফেল করে রাখে অধিক আশা আকাঙ্ক্ষা অধিক পাওয়ার ইচ্ছা অধিক লুভ লালসা এইগুলো তোমাদেরকে গাফেল রাখে হাত্তা জুরতুমুল মাকাবির এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাও ছোট্ট দুইটা আয়াত অর্থ শুনলে বোঝা যায় যে আল্লাহ কি বলতে চাচ্ছেন এখানে আল্লা কুমুর অধিক পাওয়ার আকাঙ্ক্ষা লোভ লালসা তোমাদেরকে আল্লাহ থেকে আখেরাত থেকে গাফেল করে রাখে এমনকি তোমরা হাত্তা তুমুল মাকাবির এমনকি তোমরা কবরে পৌঁছে যাও আমরা মনে করি যে ঠিক আছে এখন তো বয়স খুব কম বেশি হয় নাই শেষ বয়সে গিয়ে একবারে হস করে এসে আল্লাহর মন্দিকে এমনভাবে শুরু করবো তিল্লা করে একেবারে পাক্কা মুসল্লি হয়ে যাব এরকম কিন্তু আমাদের অনেকের বিশ্বাস যে শেষ জীবনে গিয়ে একেবারে পাক্কা মুসল্লি হয়ে যাব। তো এইরকম করতে করতে একসময় কবরের ডাক চলে আসে আমরা জানি না যে কোন দিন আমাদের মৃত্যু হবে এমন কোনো যন্ত্র আবিষ্কার হয় নাই যে যন্ত্রের মাধ্যমে জানা যাবে যে মানুষ আগামী কতদিন বেঁচে থাকবে অজানা একটা আয়ু আল্লাহ আমাদেরকে দিয়েছেন যে আয়ু সম্পর্কে কোনো জ্ঞান আমাদের নেই এখানে আল্লাহ কুম দিয়ে আল্লাহ কিন্তু সবাইকে বলেন নাই কিছু মানুষ তো আছে আল্লাহ আল্লাহ কিছু মানুষ তো আছে আল্লাহর ইবাদতারী ইবাদত গুজার কিন্তু অধিকাংশ মানুষ হচ্ছে খারাপ কুম বলতে তোমাদের মধ্যে এখানে যারা অবিশ্বাসী তারপরে যারা মুসরেক কাফের মুনাফেক ফাসেক ফাজের যারা এই সমস্ত মানুষকে বোঝানো হয়েছে তোমাদেরকে গাফেল রাখে আল্লাহ থেকে আখেরাত থেকে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ এখানে উল্লেখ করলেন না কুম বললেন অধিকাংশ মানুষের দিক খেয়াল করে বলে দিলেন যে আল্লাহ কুমুত্তাকাসুর তোমাদেরকে এই তোমাদের মধ্যে কিন্তু মনে হচ্ছে আমরাও সামিল কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু আর অন্তর্ভুক্ত নয় যারা দিনদার পরহেজগার তাদেরকে কিন্তু আল্লাহর আল্লাহ থেকে গাফের রাখে না তাহলে অধিকাংশ মানুষের দিকে খেয়াল করে আল্লাহ কথা বলছেন আর অধিকাংশ মানুষ হয় খারাপ অধিকাংশ মানুষ যাবে নামে। তার দু একটি দলিল আমরা এখানে পেশ করতে পারি যেমন আল্লাহ আল্লা সুহনত সুরা আনামের মধ্যে আনামের একশো ষোলো নম্বর আয়াতে তার নবীকে বলছেন আল্লাহনবী সাল্লা সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কি তার সাথে কোনো লোকজন ছিল তিনি একাই ছিলেন তখন যদি ওই সমাজের লোক তারা তো বলতে পারতো মোহাম্মদ অবশ্য তাকে সে বলেওছে কাত ফারাক জামা মোহাম্মদ তুমি জামাতটাকে ভেঙে দিয়েছ আবু জাহাল আবুল হাবদের যে জামাত ছিল বা তাদের যেই দিন ছিল ধর্ম ছিল তাদের আচরিত যে নিয়ম পদ্ধতিগুলো ছিল এইগুলো তো নবী মানেন নাই তাই জন্য অবাক দিল কাদ জামা মোহাম্মদ তুমি আমাদের জামাতটাকে ভাগ করে দিয়েছো ভেঙে দিয়েছ আসলে তো নবী জামাত ভাঙেন নাই তিনি জামাত গড়েছেন তিনি শিরকি জামাতকে তৌহিদের জামাতে পরিণত করেছিলেন আল্লাহ তার নবীকে বললেন ওয়াইং তুতি এক সারা মানফিল আর ইউদুল্লু কাং সাবিল্লা হে নবী মোহাম্মদ তোমাকে বলছি যদি তুমি জগতের অধিকাংশ মানুষের কথা শুনো যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে চলো কি করবে অধিকাংশ মানুষ তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দিবে অধিকাংশ মানুষ আল্লাহর পথে নেই বেশিরভাগ মানুষ হকপন্থী নয় এটাই তার একটা প্রমাণ কারণ অধিকাংশ মানুষ ধারণার ভিত্তিতে কথা বলে অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে জন ধারণার অনুসরণ করে আরে বাপদাদারও তো এটা করেছিল সমস্যার কথা এত এত মানুষ কি ভুল করেছে এত সংখ্যা এত বড় বড় আলেমলা এত বড় বড় বুজুর্গ এত বড় বড় যুব পাগড়ি টুপি তারা কি ভুল করছেন এই প্রশ্ন জাহিলি আরও ছিল। একই প্রশ্ন বর্তমান জামানো কিন্তু চলছে একটু চিন্তা করে দেখছি না যে ঠিক আছে আমি যে কর্মটা করছি এটা ঠিক আছে কিনা একটু দেখি আমি যে জমিনটা কিনছি সেই দলিলটা যাচাই করার সময় আমরা কিন্তু খুব ভালো করে যাচাই করি কারণ সেখানে টাকার নোকসানি হবে যে যদি ভুল হয় যদি এখানে ঠিক না হয় ভেজাল থাকে টাকা দিবেন দিবেন না কারণ বায়না করার আগেই সব কিছু দেখে নেন জমি ঠিক আছে কিনা তার ওয়ারিশান কারা ঠিক আছে কিনা তারপরে আর অন্য কেউ মালিকানা আছে কিনা কিছু ক্লিয়ার হওয়ার পরে কিন্তু আপনি বায়না করেন কারণ আপনার জমি যদি হাতছাড়া হয়ে যায় কিন্তু আমল যে আমল আপনার আমার আখেরাতের সাথী সে আমলের দলিল কিন্তু আমরা কেউ যাচাই করি না সে আমলের কথা বললে বলে যে তারা কি কম বুঝেন নাকি ব্য তো এত মানুষ এত বড় বড় বুজুর্গ তারা কি কম বুঝেন কম জানেন

কেমন যেমন একজনের জোতা সাদৃশ্য দেখাতে গিয়ে তিনি জোতার সাথে তুলনা করলেন জোতা দুইটা দুই রকম হয় না দুই জোতা কিন্তু এক একরকমই হয় তো তিনি বললেন যে বনি ইসরায়েলের সাথে আমার উম্মতের সাদৃশ্য ঠিক এরকম হবে তারপরে তিনি বললেন ইন্দ ইসরায়েল মিল্লাহ বনী ইসরায়েলটা বাহাত্তরটা দলে বিভক্ত হয়েছিল ওয়া তাফতারিক উম্মতি আলা 73 মিল্লা আমার উম্মত 73 দলে বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লা তাওয়াহিদা প্রত্যেককে জাহান্নামে যাবে একটিমাত্র মিল্ল জান্নাতে যাবে মান হিয়া রাসুলুল্লাহ সাহাবরা আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার এত দল সব জাহান্নামে যাবে একটি দল জান্নাতে যাবে এটা কেমন কথা হলো তো মান হিয়া রাসুলুল্লাহ হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই একটি দল এটা কোন দল পরিচয়টা কি তখন তিনি কিন্তু কোনো দলের নামও বলেন নাই কোনো তরিকার নাম বলেন নাই কোনো মাঝহাবের নাম বলেন নাই তিনি একটা মূলনীতি বললেন কি বললেন আনা আলাইহি আসহাবি আমি এবং আমার সাহাবিরা যেই আমলের উপরে আছি যেই তরিকার উপরে আছি যেই পথের উপরে আছি এই পথের অনুসারে যারা তারা জানাতে যাবে সুবাহ আল্লাহ দেখেন তিনি কিন্তু কোনো একটা দলকে ইন্ডিকেট করেন তাহলে বুঝা যাচ্ছে যে এই হাদিসটাও পেশ করলাম জন্য যে অধিকাংশ মানুষ জাহান্নে যাবে কম সংখ্যক মানুষ জান্নাতে যাবে কম সংখ্যক লুকি ভালো তার প্রমাণ আল্লাহ সুমান বলে দিয়েছেন শাকুর আমার শুকুর গুজার বান্দার সংখ্যা কম আল্লাহ সুমান তার নবীকে বললেন এই কথা তুমি অধিকাংশ মানুষের কথা শুনবে না তাহলে এখন আমাদেরকে অধিকাংশ মানুষের কথা শোনা উচিত না দলিলের কথা শোনা উচিত দলিলের কথা শোনা উচিত এই আয়াত থেকে আমাদের জন্য শিক্ষণই কিন্তু এখানে আল্লাহ তার নবীকে গাইড করছেন যে তুমি কিন্তু তাদের কথা শুনবে না কারণ তোমাকে আমি যেটা ওহি দিচ্ছি আমার পক্ষ থেকে যেটা তোমার কাছে আসছে সেটাই তুমি শুনবে এই এত বড় বড় হুমরাজ বড় বড় নেতাকে কথা শোনার দরকার নেই ওহি আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক একই নির্দেশ এই আমৎ আগত সকল মুসলমানের জন্য অধিকাংশ মানুষের পূজা করা যাবে না কোরআন এবং সৈহাদিসের নির্দেশ নিয়ে নিতে হবে আলাইহুসাল্লাম বলছেন আবুসেদ খুদিরাদিয়াল লাহ নু থেকে বোনিত একটা হাদিস তিনি বলছেন সৈবুখারি তিন হাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিস যে উন্নতের মধ্যে জান্নাতীদের সংখ্যা কেমন এ হাদিসটা আমাদের জানা দরকার এই জন্য যে আমরা যে খুব অহংকার করছি আসলে আল্লাহ সাল্লাহ তাআলা জান্নাতে কত পার্সেন্ট লোকে জান্নাতে দিবেন আবু আবুশেখ খুদিরাদি আল্লাহ আন থেকে উপনীত তিনি বলছেন যে কলা রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন রিয়াকুল্লাহ তা আলাহা ইয়া আদম আল্লাহ তা আদমকে ডেকে বলবেন কেমতের দিন এয়া আদম হেয়া আদম এয়া হুল উল্লাহ্ বাইকে আদম বলবেন হে আল্লাহ আমি উপস্থিত আমি সৌভাগ্যবান আর যাবতীয় কল আল্লাহ আপনার হাতে কি বলছেন আপনি বলেন এবার আল্লাহ বলবেন এয়া উল্লাহ আখরিজ বা আসা নার আদম তুমি তোমার সন্তানদের মধ্যে জাহান্নবীদেরকে বের করো জাহান্নবীদেরকে আলাদা করো কলা আমার বা সুন্নার হে আল্লাহ কীভাবে করব কোন রেশি করব কোন পদ্ধতিতে করব বা কজন কয়জন করে করব তখন আল্লাহ বললেন আলফিন হে আদম আমি তুমি এক হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করো এক হাজার মানুষের মধ্যে একজন মানুষ জান্নাতে যাবে আদম সন্তানের রেশি হচ্ছে এক হাজার মানুষ জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে ফাইম দাওয়াসিবুস সগীর ওয়া তাদাক্কুলু যাতিন হামলি ওয়া যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত এই প্রসঙ্গে বলছেন সেদিন পরিস্থিতি এত জটিল হবে এত কঠিন হবে সেদিন যুবকরা বুড়ো হয়ে যাবে ওয়া তাদাক্কুলু যাতি হামলিন হামলাহা এবং গর্ভবতী মায়েদের গর্ভপাত ঘটে যাবে সুকারা আল্লাহ বলছেন তুমি মানুষদেরকে পাগলের মতো দেখতে পাবে ওমা হুম বি সুকারা কিন্তু আসলে তারা পাগল না মানুষ কে মনে হবে পাগল কিন্তু আসলে তারা পাগল না ওলা কিন্ন আদাব আল্লাহ সাদিদ কিন্তু আল্লাহর আজাব অত্যন্ত কঠিন ঠিক একই আয়াত একই অবস্থা সম্পর্কে আল্লাহ অন্য আয়তে বলছেন ইয় মায়া ফিররুল মার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি অস্বাহিবাতিহি অবানিহি লিকুল্লিম রিমিন হুম ইয় মা এই দিন সে আনু ইউগ্নি সেদিন পলায়ন করবে ইয় মায়া ফিররুল মার উমিন আখী ভাই থেকে পলায়ন করবে সন্তান পিতা থেকে পলায়ন করবে স্বামী স্ত্রী থেকে পলায়ন করবে কেউ কারো জন্য করে আসবে না কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না প্রত্যেকেই নিজেকে নে ব্যস্ত থাকবে ওই সময় আল্লাহ এইভাবে একজন জান্নাতের জন্য আর বাকি এক হাজারের মধ্যে বাকি সব জাহান্নাবের জন্য ভাগ করতে বললেন এবার রাসুল করিম সাল্লা সাল্লাম সাহাবরা জিজ্ঞেস করলেন্লা সাল্লাম একজন যে জান্নাতে যাবে এই লোকটা কে একজন এক হাজারের মধ্যে একজন জান্নাতি হবে এই লোকটা তো সৌভাগ্যমান তার পরিচয় কি তখন রাসুল্লাম বললেন সুসংবাদ দিলেন আমাদেরকে বললেন সাহাবেরা তোমরা সুসংবাদ গ্রহণ করো একজন হচ্ছে তোমাদের মধ্য থেকে একজন ওম্মদী থেকে একজন আর ইয়াজুজ মাহুজের অনুসারী থেকে বাকি নয়শো নিরানব্বই জন এবার আল্লাহ বলছেন সুম্মা কালা কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে আল্লাহ বলছেন ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে জান্না আমি আশা করি তোমরা হবে জান্নাতের এক চতুর্থাংশ চার ভাগের এক ভাগ রাবি বলছেন ফাকাবাহ আমরা তখন তাকবীর বললাম আল্লাহ আকবার খুশিতে শুম্ভকাল এবার আল্লাহ আবার বলছেন আরজু জু সুলু সাহালির জান্না হে সাহাবেরা শোনো আমি আশা করছি যে তুমরা হবে জান্নাতের এক তৃতীয়াংশ ফাক্কাম আর রাবি বলছেন আমরা সবাই আল্লাহ আকবার বললাম এবার নই বলছেন অর্জু আনতাকুনু নিসফা হালীর জান্না হে সাহাবেরা শোনো আমি আশা করছি তোমরাই হবে জান্নাতের অর্ধেক বলুন আলহামদুলিল্লাহ তাই বলছেন আমরা সবাই বললাম আল্লাহ আকবার উম্মতে মোহাম্মদী থেকে জান্নাতের সংখ্যা বেশি হবে কিন্তু টোটাল রেশিও অনুযায়ী আদম সন্তানদের মধ্য থেকে এক হাজার মানুষের মধ্যে মাত্র একজন মানুষ জান্নাতে যাবে তাহলে অধিকাংশ মানুষ ভালো না খারাপ খারাপ অধিকাংশ মানুষের কথা শুনলে বিভ্রান্ত হতে হবে এটাই হচ্ছে তার প্রমাণ এই জন্য আল্লাহ সু তালা এখানে বললেন আল্লাহ হা কুমু সুর তোমাদেরকে গাফেল করে রাখে তাকাসুর মানে অধিক পাওয়া অধিক লোভ লালসা দুনিয়াতে আমরা যারা বসবাস করছি আমাদের চাহিদার কোনো শেষ নেই আমরা দেখেন না যখন বিল্ডিং তৈরি করি একতলা সাদ দেওয়ার পরে কিন্তু রডগুলি খাড়া করে রাখে কেন আশা আছে যদি টাকা হয় তাহলে দুতলাটা করবো দোতলা করার পরেও কিন্তু ঠিকই খারো থাকে ইচ্ছা যদি টাকার ব্যবস্থা হয় তাহলে তিনতলা করবো মানুষের চাহিদার কোনো শেষ নেই যার একটা বাড়ি আছে সে দুইটা চায় যার দুইটা আছে সে তিনটা চায় যার একটা মার্কেট আছে সে আর একটা মার্কেট করতে চায় এটা মানুষের আল্লাহ প্রদত্ত একটা মানে চাহিদা মানুষের এই চাহিদার কোনো শেষ নেই এই কথা নবী নিজেও বলেছেন তিনি বলেছেন সহি মুসলিম আসছে আনাজ বিন মালেক থেকে বর্ণিত তিনি বলেন যদি আদম সন্তানের একটা উপত্যকা ভর্তি সোনা থাকে স্বর্ণ ভর্তি একটা ময়দান যদি তাকে দেওয়া হয় আহাবাই আকুন সে চাইবে পছন্দ করবে আই ওয়াদিয়া দিয়ান তার জন্য দুইটা ময়দান ভর্তি শোনা হয় আল্লাহ নবীলাম বললেন কোন ব্যক্তির কোন আদম সন্তানের যদি একটি ময়দান ভর্তি শোনা থাকে তার চাহিদা হবে সে চাইবে তার জন্য দুইটা ময়দান ভর্তি শোনা হয়তুরব আদম সন্তানের মুখ মাটি ব্যতীত তার মুখ ভরানো যাবে না ফাহু ইল্লা তুরাব মাটি মুখে দেওয়ার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না মুখে মাটি পরা পর্যন্ত অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না সে চাহিদা করেই যাবে হাদিসগুলো কেন বলা হচ্ছে আমাদেরকে শিখানোর জন্য আমাদেরকে সাবধান করার জন্য আমরা যেন ওইরকম না হই একই রাবি থেকে বর্ণিত হাদিস রসুল সাল্লি বলেছেন মানহুমান এলাশান যে হাদিসটা খোদ্ভায় পড়েছি মানহুমান এলা দুটি বিষয়ে দুটি পিপাসু ব্যক্তির পিপাসা কোনো শেষ হয় না এই দুইটার মধ্যে একটা কিন্তু ভালো দুইটার মধ্যে একটা ভালো একটা গ্রহণ করলে ভালো হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন মানহুমান এলা দুটি পিপাসু ব্যক্তির দুজন পিপাসু ব্যক্তির পিপাসা কোনো শেষ হয় না মানহুম ফিল ইলমে লা ইশবা মিনহু জ্ঞান পিপাসু যে তার জ্ঞানের পিপাসা কোনোদিন শেষ হয় না বলোন সুবহানাল্লাহ যারা জ্ঞানী যারা আলেম ওলামা যারা লেখাপড়া করেন বা যাদের নেশা হচ্ছে পড়াশোনা করা তাদের নেশা কিন্তু শেষ হয় না এটা আল্লাহ प्रदत्त অনেক লাইব্রেরিতে বাসা দেখবেন যে বই খুব সাজানো গোছানো আছে কিন্তু কোনো বই পড়ে দেখা নাই বই কেন একটা গল্প আমরা মাদ্রাসা জীবনে পড়েছিলাম দেখেলে বই কেনা আর বই পড়া কারো আছে বই কেনার নেশা আর কারো আছে বই পড়ার নেশা কেউ পায় বই কিনে আলমারি সাজিয়ে রাখতে আবার কেউ পায় বই না থাকলেও অন্যের কাছ থেকে ধার করে নিয়ে এসেও বইটা পড়বে তাহলে বই কেনার চাইতে বই পড়ার নেশাটা বেশি গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ বলছেন মানহুমান মানহুমুন ফিল হোক এলমের পিপাসা যেটা জ্ঞানের পিপাসা যেটা এটা কোনো দিন শেষ হয় না আরেকটা ক্ষতির পিপাসা হচ্ছে মানহু মুনফিদ দুনিয়া দুনিয়ার পিপাসা এটাও কোনোদিন শেষ হয় না দুইটা পিপাসা কোনোদিন শেষ হয় না একটা হচ্ছে জ্ঞানের পিপাসা আর একটা হচ্ছে দুনিয়ার পিপাসা ইমানদার মোমেন যারা হবে তারা জ্ঞানের পিপাসু হবে দুনিয়ার পিপাসু হওয়া যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য হাদিসের মধ্যে লাইসাল গিনা গিনাল

প্রকৃতির ধ্বনি হচ্ছে যার অন্তরের ধ্বনি তাহলে বোঝা যাচ্ছে দুনিয়া থেকে গাফেল থাকার একটা মৌলিক কারণ আল্লাহ এখানে বললেন সে মৌলিক কারণটা হচ্ছে অধিক অধিক চাওয়া অধিক পাওয়ার আশা করা অধিক পাওয়ার আকাঙ্ক্ষা এটা হচ্ছে দুনিয়া আল্লাহ থেকে বা আখেরা থেকে গাফেল থাকার একটা কারণ এই জন্য আল্লাহ আমাদেরকে এই সুরার প্রথমেই আমাদেরকে সাবধান করে দিলেন আল্লাহ কুমুর বলে তারপরে কি বললেন হাত্তা জুর তুমুল মকাবির এমনকি তোমরা অপেক্ষা করতে করতে কবর পর্যন্ত পৌঁছে যাও হায় আয় হাত্তা ইয়াতিয়া কুমুল মাউত ফওয়াসাল তুমিল কবর ফসির তুমিন আহলি হা অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসবে তোমার মৃত্যু আসা পর্যন্ত এবং যখন তোমার কবরে নিয়ে যাওয়া হবে এবং তুমি কবরের বাসিন্দা না হবে ততক্ষণ পর্যন্ত তুমি গাফেল থাকো তো ওই পর্যন্ত যদি গাফেল থাকা হয় তাহলে মৃত্যুর সময় যদি আল্লাহর কাছে আমরা বলি যে আল্লাহ খারতানি করিম দেখো বলবে তো আল্লাহ তো বলেছেন কি বলবে যখন মৃত্যু এসে যাবে তখন মানুষ এইভাবে প্রার্থনা করবে লাউলা আখার তানি ইলা আজালিন করিব যদি আমাকে আরো কিছু কয়েকটা দিন সময় দিতেন আল্লাহ আমাকে আরো কিছু দিন সময় দেন ইলা আজালিন করিব বেশি দিন যায় না অল্প কয়েকটা দিন দেন বেশি দিন থাকার দরকার নাই অল্প কয়েকটা দিন সময় দেন কি করব ফাস সাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন আমি সাদাকা করব দান করব তোমার মতো খরচ করব ওয়া আকুম মিনাস আমি সৎকর্মী শিলতাম অন্তর্ভুক্ত হয়ে যাব আমি নেককার পরহেজগার হয়ে যাব ইবাদত গুজ হয়ে যাব। তোমাকে ভুলবো না তোমার প্রতিনিধি নির্দেশ আল্লাহ মেনে চলবো আল্লাহ আর কয়টা দিন আমাকে সময় দাও আখরা ওয়াহু আল্লাহ কাউকে সময় দিবেন না কারণ আল্লাহ জানেন আল্লাহ আলীমুন হবির আল্লাহ জানেন যে তুমি কি করবে তোমাকে সময় দিলেও তুমি ওই কাজই করবে কিছু মানুষ আছে যারা অন্যায় করে তবা করে অন্যায় করে তবা করে একই অপরাধ বারবার করছে সকালে অন্যায় করছে অপরাধ করছে আবার বিকালে তবা করছে বিকালে অপরাধ করছে সকালে তবা করছে এই তবা কাছে কবুল হবে তবা জিনিসটাই তোমার বুঝতে পারিনি তবা শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা যে অপরাধটা আমি করেছি এটা স্বীকার করতে হবে তবা কবলের কয়েকটা শর্ত আছে স্বীকার করতে হবে অনুতপ্ত হইতে হবে ক্ষমা চাইতে হবে আর কখনো এই কাজটা আমি করবো না এই অঙ্গীকার করতে লাগছে এটার নাম হচ্ছে তবা এটার নাম হচ্ছে তবে নাসুহা। কিন্তু অন্যায় করবো আর তবা করবো বাইরোটেশন চলতেই থাকবে এটা চলবে না রাসুল সাল্লুসাল্লাম আল্লাহ সুবান আমাদেরকে বললেন কবর পর্যন্ত পৌঁছে যাও হাত্তা তুমুল মকাবের অর্থাৎ কবর মৃত্যুর আগ পর্যন্ত তোমরা কাফেল থাকো এখানে কবর উল্লেখ করা হলো কেন কবর হচ্ছে দুনিয়ার জীবনের একটা সীমা কবর কিন্তু মানুষের চূড়ান্ত ঠিকানা না কবরটা হচ্ছে একটা ওয়াইটিং ওয়াইটিং রুম এটা অপেক্ষমান বিশ্রামাগার কবরে আমরা কিছুদিন থাকব মানুষের জীবনের চারটা স্টেজ আছে চারটা স্তর আছে তার মধ্যে দ্বিতীয় স্তরটার নাম হচ্ছে তৃতীয় স্তরের নাম হচ্ছে কবর আমাদের সফর শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে প্রথমে মায়ের পেটে এসেছি মায়ের পেটে আমরা ছিলাম নয় মাস দশ দিন বা দশ মাস বা তারও কম বেশি ওই সময়টাতেও চার মাস বয়সে কিন্তু আমাদের আল্লাহ জীবন দিয়েছিলেন সেখানেও আমাদের রিজিকের ব্যবস্থা ছিল সেটাও কিন্তু একটা জীবন আমাদের ছিল সেখান থেকে আমরা দুনিয়াতে এসেছি দারু দুনিয়া এখন দুনিয়ার জীবনে আছি এই দুনিয়ার জীবনটাকে চারটা ভাগে ভাগ করা যায় এক থেকে ষোলো বছর পর্যন্ত শৈশবের দুর্বলতা দিয়ে শুরু ছোটোবেলা আমরা কিছু করতে পারি না বাপ মা আমাদেরকে লালন পালন করেন আমাদের লালন পালন করে আস্তে আস্তে বড় হই আমরা তারপরে ষোলো থেকে চল্লিশ বছর পর্যন্ত যৌবনের শক্তিমত্তা তখন খুব ক্ষমতা থাকে যৌবনের শক্তি মানে রাখার জায়গা পাই না আমরা এটা কতদিন পর্যন্ত চল্লিশ বছর পর্যন্ত চল্লিশ থেকে ষাট বছর পর্যন্ত প্রহরত্বের পূর্ণতা তখন বয়স ভারী হয়ে যায় বুঝ আসে আসলে যুবককালে যা করেছি মনে ঠিক হয় নাই কিছুটা পূর্ণতা চলে আসে আর ষাট থেকে সত্তর বছর দশ বছর হচ্ছে বার্ধক্যের দুর্বলতা ওই সময় মানুষ বৃদ্ধ হলে দুর্বল হয়ে যায় আর উম্মাতে মোহাম্মদের জন্য রাসুলের কারিম সাল্লি সাল্লাম বয়স বেঁধে দিয়েছেন আমার উম্মতের বয়স হচ্ছে ষাট থেকে সত্তর বছর সৈয়াদিস ষাট থেকে সত্তর বছর কম সংখ্যক লোকে এই সীমা অতিক্রম করবে এর মানে এই নয় যে সত্তর বছরের পরে কেউ বাঁচবে না একশো বছরও তো বাঁচে একশো চার পাঁচ বছর দশ বছর হায়াত পায় এরকম লোক কিন্তু আমাদের দেশে আছে কিন্তু কম কোনো মানে সারা বাংলাদেশে খুঁজলে কয়েকটা হবে কিনা সন্দেহ তাহলে গড়ায়ও আমাদের সরকার দেয় না কিন্তু আল্লাহ নবী সাল্লাম দেড় হাজার বছর আগেই উম্মতে মোহাম্মদের একটা গড় আয়ু বলে দিয়েছেন ষাট থেকে সত্তর বছর তাহলে এই সময়কে মানুষ বৃদ্ধ হয়ে যায় বার্ধক্যের দুর্বলতা শৈশবের দুর্বলতা যখন শিশু ছিলাম আশ্রিত ছিলাম বাবা মায়ের কোলে আবার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাচ্ছে তারা কিন্তু আবার সন্তানের কাছে আশ্রিত হয়ে যায় দুর্ভাগ্য আজকে সে বাবাকে মমন সিং জঙ্গলে ফেলে আসা হয় করোনার ভয়ে সেই মাকে আশ্রয় কেন্দ্রে দিয়ে আসা হয় বাবাকে বৃদ্ধাশ্রম কেন্দ্রে দিয়ে আসা হয় কত জঘন্য সন্তান আমরা চিন্তা করেন আরে ওই পিতা মাতাই তো আমাকে লালন পালন করেছে প্রচন্ড শীতের মধ্যে ল্যাপের নিচে পেশাব করে দিতাম কে দেখতো মা মায়ের তো ঘুম হয় সারা রাত বারবার বাচ্চার কাঁথা পাল্টাতে হয়েছে এখন তো ড্রাইভার হয়েছে কত আধুনিক পদ্ধতি হয়েছে আগের দিনও তো এগুলো ছিল না আমাদের মায়েরা তো কষ্ট করেছে শীতের দিন সারা রাত তারা ঘুমাতে পারে নাই কারণ একটা একটা বাচ্চা পেশা করে দিলে যদি ভিজাটার মধ্যে বেশিক্ষণ থাকে তার ঠান্ডা লেগে যাবে এই চিন্তাটা মায়ের ছিল কিন্তু সেই মা যখন বৃদ্ধ হয় ওই সন্তান মাকে জঙ্গলে ফেলে আসে কি জঘন্য শিক্ষা আমরা লাভ করেছি কত নিচু পর্যায়ে গিয়ে আমরা পৌঁছে যে একটু চিন্তা করে দেখ মৃত্যুর পরের জীবন ও চালমে বারঝাক আল্লাহ বলছেন আল্লাহ বলছেন তাদের সামনে উত্থান দিবস পর্যন্ত পর্দা আড়াল করে রাখা হলো অর্থাৎ কবর কবরের জায়গাটা হচ্ছে আলো বার্জাক যেটা এটা হচ্ছে একটা পর্দার মধ্যে ঢাকা একটা কেয়ামত পর্যন্ত মানুষের মৃত্যুর পরে এই অবস্থায় থাকবে তার রু দুই জায়গায় চলে যাবে একটা ইল্লিনে যাবে একটা সিডিনে যাবে নেককার হলে ইল্লিনে যাবে সিজ্জিনে যাবে যদি বৎকার হয় গোনাকার হয় মৃত্যু থেকে যান কবস করা থেকে তার আলামত শুরু হয়ে যাবে সে নেকি না গোনাকার এইভাবে থাকবে কেয়ামত পর্যন্ত কেয়ামত যখন হবে তখন দারুল কারার বা মানুষের চূড়ান্ত ঠিকানা বিচার হবে হাসর হবে হওয়ার পরে মানুষের ঠিকানা নির্ধারণ হবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে জাহান্নামের উপরে উপর দিয়ে পুলসেরা থাকবে সেই পুলসেরা পার হয়ে জান্নাতে যেতে হবে নেকি অনুযায়ী মানুষ বিদ্যুৎ গতিতে চলে যাবে কেউ পায়ে হাঁটার গতিতে যাবে কেউ গাড়ির গতিতে যাবে আর কেউ সেখানে কেটে কেটে নিচে জাহান মধ্যে পড়বে কত কঠিন মুহূর্তগুলো আমাদের সামনে আসছে একটু যদি চিন্তা করি তাহলে দুনিয়ার মোহ দুনিয়ার চিন্তা ভাবনা মাথায় ঢুকার কথা না আল্লাহ সুবাহ আমাদেরকে সাবধান করে দিলেন দুনিয়ার মোহ দুনিয়ার অধিক পাওয়ার আকাঙ্ক্ষা দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে আল্লাহ থেকে রাখে রাখে থেকে আল্লাহর যে গাফেল গাফেল বিচার সেখান থেকে তোমাদেরকে গাফেল করে রাখে যে বস্তুটি সেটির নাম হচ্ছে দুনিয়ার অধিক পাওয়ার আকাঙ্ক্ষা লোভ লালসা এই গাফলেতু থেকে বাঁচার উপায় কি এ থেকে প্রতিকারের পথ কি আমরা তিন চারটা বিষয় এখানে উল্লেখ করব তার এক নম্বর বিষয় হচ্ছে অল্পে তুষ্ট থাকা অল্পে তুষ্ট থাকা একটা মহৎ গুণ আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়াই করতেন যে আমাকে পরিমিত রুজি দাও বেশি রুজি আমাকে দিও না আল্লাহ নবী আল্লাহর কাছে প্রার্থনা করতেন যে আমাকে পরিমিত রুজিক দাও রসুলসল স্লাম উপদেশ দিয়েছেন উম্মদকে তোমরা তোমাদের চাইতে যারা নিচু পর্যায়ের তাদের দিকে তাকাও উংজুরুমা আস আসফালাকুম তোমাদের মধ্যে যারা নিচের অবস্থানে আছে তাদের দিকে তাকাও রেল স্টেশনে গিয়ে দেখো সেখানে মানুষ প্রচন্ড শীতের মধ্যে কিভাবে শুয়ে আছে কাতরাচ্ছে কিভাবে এখনো ডাস্টবিনের কুকুরের সাথে দেশের মানুষ খাবার খুঁজে বেড়াচ্ছে কিভাবে অনুভূতিতে নিয়ে আসো চিন্তা ভাবনা করো নবী আমাদেরকে শিক্ষা দিচ্ছেন তোমরা তোমাদের নিচের দিকে তাকাও তাহলে শুক্রিয় আদায় করতে পারবে উপরের দিকে তাকালে আর শুক্রিয়া আসবে না তখন আফসুস হবে ইস অমুকের পাস্তল বাড়ি আছে আমারটা তো একতল আমার পাস্তল হলে তো ভালো ছিল অমুকের গাড়ি আছে অমুকের বিশাল অর্থ সম্পত্তি আছে আমার কম কেন আল্লাহ তুমি আমাকে দিলে না কেন এইরকম একটা খায়েশ এরকম একটা আকাঙ্ক্ষা তোমার মধ্যে জন্ম হবে এটা করবে না আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন আবু হরাই থেকে বনিত তিনি বলেন রাসুল সাল্লাম একদিন আবু হরাই রাজি আল্লাহনকে বলছেন হে আবু হরাইরা একজন বিখ্যাত সাহাবি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন যে সাহাবি আবু হরাই রাজি আল্লাহ তাকে পাঁচটা উপদেশ দিচ্ছেন পাঁচটা উপদেশ দিয়েছেন তার এক নম্বর হচ্ছে আবাহুরাইরা হে আবু হর কোনান তা কোন আবু হরাইরা তুমি বিরু হয়ে যাও তাহলে তুমি শ্রেষ্ঠ বান্দা হতে পারবে আবু হরেরা কোন তুমি আল্লাহ ভিরু হয়ে যাও আল্লাহকে ভয় করো তাকুন আবাদান নাস মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত গুজার ব্যক্তি তুমি হতে পারবে কোন রাখিয়ান তুমি অল্প তুষ্ট হও আশকারান নাস। তুমি শ্রেষ্ঠ কৃতজ্ঞ বান্ধা হতে পারবে উপদেশ দিচ্ছেন আল্লাহ নবী আবু হরাই হে আবু হরাই তুমি আল্লাবিরু হও শ্রেষ্ঠ মান্দা হতে পারবে তুমি অল্প তুষ্ট হও তাহলে শ্রেষ্ঠ কৃতজ্ঞ হতে পারবে আর তুমি কোন কোন আহাব্বালী নাস মা তহিবুল আফ তুমি তোমার নিজের জন্য যেটা পছন্দ করো মানুষের জন্য সেটা পছন্দ করবে তুমি নিজের জন্য যেটা ভালো লাগে তোমার পছন্দ হয় এটা তুমি মানুষের জন্য পছন্দ করবে আর তাহলে তুমি তখন মুমিনান। তাহলে তুমি শ্রেষ্ঠ মুমিন হতে পারবে চার নম্বর বললেন কোন জারিয়া মিন জওয়ারিকা তুমি প্রতিবেশীর সাথে সদাচরণ করো তুমি প্রতিবেশের সাথে ভালো আচরণ করো সুসম্পর্ক রাখো তাহলে তুমি শ্রেষ্ঠ মুসলিম হতে পারবে তখন মুসলিমান শ্রেষ্ঠ মুসলিম হতে পারবে ও আকিল্লার দহিকা কম কম হাসবে পাঁচ নম্বর উপদেশ হচ্ছে কম হাসবে বেশি হাসবে না তাহলে কারণ ফাইন নাই কাসরাত অফ দহকে বেশি হাসলে অন্তর মরে যায় বেশি হাসলে অন্তরকে মেরে ফেলা হয় বেশি হাসবে না কম হাসবে তাহলে আল্লাহভীতি তোমার মধ্যে থাকবে তাক পর হেস গাড়ি তোমার বৃদ্ধি পাবে চারটি পাঁচটি প্রদেশের মধ্যে একটি প্রদেশ হচ্ছে তুমি অল্প তুষ্ট থাকবে অল্প তুষ্ট কেন থাকবেন অন্য একটা হাদিস বললে রাসূল হুলসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম বলছেন

আল্লাহ নবিসাল্লাহু সাল্লাম আলহাক মুত্তা কাজুল সুরফ পড়ছিলেন রাবি বলছেন আমি যখন তাহানি করে আসলাম তখন তিনি পড়া বন্ধ করলেন এবার বলছেন একুলুম না আদম মালই মালিক আদম সন্তান বলে আমার মাল আমার মাল আমার সম্পদ আমার সম্পদ আমার বাড়ি আমার গাড়ি আদম সন্তান এগুলি বলে ও হাল্লা কাইয়া আম না আদম আমিন মালিকা আদম সন্তান কি কখনো চিন্তা করে দেখেছে সে কতটুকু মালের মালিক সে কতটুকু মাল তার নিজের ইল্লাহমা আখালতাফা আফনাইদা এবার আল্লাহ ব্যাখ্যা দিয়ে বলছেন মা সে তো ওইটুকুর মালিক যেইটুকু সে খেয়ে হজম করেছে আও মালিক পোশাকটা পরিধান করে সে ছিন্ন করেছে নষ্ট করতে পেরেছে এইটুকু হচ্ছে তার পোশাক সুন্দর থাকলো সেটা ওয়ারিসটা পরে সে মালিক না যে পোশাকটা বাতিল হয়ে গেছে পরে শেষ করা গেছে আল্লাহ বললেন এটার মালিক হচ্ছে সে আর তিন নম্বর একটি বিশর মালিক বললেন আও তাসাদা আর একটা মালিক হচ্ছে যেটা সে সাদাকা করেছে দান করে যেটা সামনে পাঠিয়ে দিয়েছে তার আখেরাতের ব্যাংকে ডিপোজিট করেছে আখেরাতের খাতায় যেটা জমা করেছে এইটা হচ্ছে তার বলুন সুহান আল্লাহ তাহলে মানুষের সম্পদ কি যেটা আমি খেলাম এটা আমার যেটা পড়লাম সেটা আমার আর যেটা আমি রেখে গেলাম আমার আসল ঠিকানা আসল জায়গায় আখেরতের ব্যাংকে ডিপোজিট করলাম এটা হচ্ছে আমার এই হাদিসের সমর্থনে আর একটা হাদিস বলা যায় একদিন আল্লাহ নবী সাল আলাই সাহাবিদিকে জিজ্ঞেস করছেন এক বৈঠকের মধ্যে বলতো সাহাবীরা তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে নিজের সম্পদকে ভালো না বেশি অন্যের সম্পদকে ভালোবাসে সাহাবিরা বলো তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি কি আছো যে নিজের মালকে মোহাম্বত না করে অপরের মালটাকে মোহাম্বত করে সাহাবারা বললেন না আমি নাই রাসুল্লাহ আল্লাহ রসুল সাল্লাম না আমাদের মধ্যে এমন কেউ নেই এই প্রশ্ন আমাদেরকে করলে কিন্তু আমরা এই উত্তরে দিতাম প্রত্যেকে নিজের মালটাকে মোহাম্বত করে অন্যের মালটাকে মোহাম্বত করে না অন্যের সম্পত্তির প্রতি ভালোবাসা মানুষের থাকে না আপনার জমির পাশে আরেকজনের জমি আছে আপনি লেবার নাকি আপনারটা নিরানি না দিয়ে অন্যেরটা দিবেন প্রশ্ন আসে না বলবো আরে আমি টাকা খরচ করে লেবার নিয়ে আসছে মানুষটা দেওয়ার জন্য অন্যটার একটা আমাদের কারণে আপনার বাড়ির যাওয়ার রাস্তা খারাপ আপনি আপনার রাস্তা ঠিক না না করিকা আরেকজনের রাস্তা ঠিক করে দিবেন প্রশ্ন আসে না আল্লাহ নবীর সামনে সাহাবের উত্তর দিলেন বা আমি আল্লাহ হেল্ল আসুল জিনা আমাদের মধ্যে এমন কেউ নেই আমরা প্রত্যেকে নিজেরটাকে ভালোবাসি মানুষেরটাকে ভালোবাসি না এবার আল্লাহ নবী বললেন তোমাদের মাল হচ্ছে ফাইন্নামা আলাইহুমা কুদ্দিমা ও মালা মা আখর তোমাদের মাল হচ্ছে যেটা তোমরা দান সাদাকা করে সামনে পাঠিয়ে দিয়েছো মাল ওয়ারিসি আর তোমাদের ওয়ারিসদের মাল হচ্ছে যেটা তোমরা ছেড়ে যাচ্ছ রেখে যাচ্ছ। যে মালটা তোমাদের মৃত্যুবর থেকে যাচ্ছে দুনিয়াতে এইটা হচ্ছে তোমাদের ওয়ারিসদের মাল আর তোমরা যেটাকে বলছো mohabbat করার কথা যদি সত্যিকার অর্থ মহাপত করো তাহলে তুমি ডানসাদাকে করে সামনে পাঠিয়ে দাও আসল হচ্ছে তোমার মাল হচ্ছে ওইটা ছোট্ট ছোট্ট হাদিস থেকে আমাদের জন্য শিক্ষার অনেক কিছু বিষয় আছে আমরা দুনিয়া থেকে অনেক কিছু করি কিন্তু যাওয়ার সময় শূন্য হাতে বিদায় নেই কোনো কিছু আমাদের থাকে না আহাল পরিবারের জন্য সবই রেখে যায় কিন্তু আমি আমার জন্য কি করলাম মৃত্যুর পরে তো হয়তো এক দুই বছর মনে থাকলো তারপরে মনেই থাকবে না আর আমাদের তো এখন ওই রকম অনুষ্ঠানও নাই সব বন্ধ আগে তো চল্লিশা টলিশা করলে একটু জাঁকজমক করা যেত এগুলোর তো কোনো দলিল খুঁজে পাওয়া যায় না তাহলে বাবা টাকা পয়সা রেখে গেলে কোনো জায়গায় খরচও হচ্ছে না সব ছেলেমেয়েরাই খাচ্ছে এমনকি বাপ মায়ের জন্য একটু দোয়া করবে নিজে তো দোয়াটাও জানে না রব্বির হামুমা কামা রব্বাই আনিস ছোট্ট একটা দোয়া এটাও তো আমাদের ভালো জানা নেই আমরা দোয়া পড়তে গেলে তো ভাড়াটে মলুবি নিয়ে আসি টাকা দিয়ে ভাড়া হায়ার করে মলুবি আনি যে আব্বা মর জন্য দোয়া করাই দেন মিলাত পরে দেন ক্যাম করে দেন এগুলো করে কিন্তু আমি আমার পিতামাতার জন্য আমি তো হক আমি হক রাখি পিতামাতার জন্য সন্তানের তো আল্লাহর কাছে কবুল হবে দোয়া করবে ছেলে সন্তান ভারার যে মৌলবি দোয়া করলে কতটুকু কবুল হবে এটা আল্লাহ ভালো জানেন এগুলো ট্রেডিশন হয়ে গেছে আমাদের এই জন্য আমাদের সবাইকে দিনের ন্যূনতম যে জ্ঞান সেটা আমাদের অর্জন করতে হবে শিখতে হবে তাহলে দুনিয়ার অল্প তুষ্ট থাকতে হবে অল্প আল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যদি একদিন না খেয়ে রাখেন আলহামদুলিল্লাহ এটাই করতে হবে কত ইতিহাস এখানে আছে আবু হর রাজিয়ালনু একটু আগে বললাম সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন রাস্তার ধারে পড়ে আছেন ক্ষুধার জ্বালায় রাস্তার পাশে পড়ে আছেন ক্ষুধার্ত অবস্থায় হজরত উমর ফারুক রাজি আসলেন পাশ দিয়ে তিনি সালাম দিলেন ভাবলাম সালাম দিলে হয়তো ওমর আমাকে জিজ্ঞেস করবে যে তোমার কি সমস্যা তাই বলবো আমার ক্ষুধা খেতে পাই নাই ওমর রাজি আল্লাহন বুঝতে পারলেন না সালামের উত্তর দিয়ে চলে গেলেন একটু বড় সিদ্দিক আসলেন। তিনি তাকেও সালাম দিলেন একে নিয়ত করে যে যদি আবহাওয়ার আমার পেটের অবস্থা আমার যে ক্ষুধার যন্ত্রণা এটা যদি তিনি বকর বুঝতে পারেন তাহলে হয়তো আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দেবেন কিন্তু আবুকর সিদ্দিক দিয়ে আল্লাহন বুঝতে পারলেন না আবুহররা সালাম দিলেন তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন মসজিদে নবীর মধ্যে একটু পরে নবী সাল্লা সাল্লাম আসলেন আল্লাহনবীকে সালাম দিলেন নবী বুঝতে পারলেন মুস্কি আসলেন এবার আল্লাহনবী বললেন আবুহেররা চলো তিনি যখন আল্লাহনবী ডাকলেন আবহেররা গেলেন আল্লাহ নবী তাকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে খোঁজ নিলেন যে বাড়িতে কিছু আছে খাবার দাবারের তখন দেখা গেল যে এক পেলা দুধ পাওয়া গেল এক পেয়ালা দুধ মাত্র আল্লাহ নবীর সামনে নিয়ে আসা হলো নবী বললেন আবুহর আবুহর ওই যে মসজিদ নবীর দরিদ্র মানুষগুলি আছে প্রায় সত্তর জনের মতো তুমি তাদেরকে ডেকে নিয়ে আসো আবুহর বলছে বলে কি নবী আমার ক্ষুধার যন্ত্রণা বাঁচে না এক পেলার দুধ তো আমারই হবে না তার মধ্যে আবার বলছে সত্তর জনকে ডেকে নিয়ে আসার জন্য কিন্তু নবীর নির্দেশ তো লঙ্ঘন করার কোনো উপায় নেই আবুহর্রা অনিচ্ছা সত্য গেলেন আহলে সুফার সবাইকে ডেকে নিয়ে আসলেন এবার আল্লাহ নবী সবাইকে বসালেন বসানোর পর আবহর্রাকে নেতৃত্ব দিচ্ছেন তার হাতে পেলা দিয়ে বললেন আবহাওয়ারা তুমি এক এক করে সবাইকে দুধ পান করিয়ে আসো আবহাওয়ারা চিন্তিত হয়ে গেলেন বলেন কি এক পেলা দুধের সত্তর জনকে খাওয়াবো আমি ক্ষুধার যন্ত্রণা পাচ্ছি না বাঁচতে পারছি না নবীকে বুঝতে নবী বুঝতে পারলেন মনে করে আসলাম কিন্তু এক পেলা দুধ সবাইকে দিলে তো আমার ভাগে থাকবেই না বিসমিল্লা বলে খাওয়ানো শুরু করে দিলেন ডান দিক থেকে একজন খেয়ে শেষ করে আরেকজনকে দিচ্ছেন আর একজন শেষ করে আরেকজনকে দিচ্ছেন এইভাবে সত্তর জন সাহাবি আর সুফর দরিদ্র মানুষ প্রত্যেকে তৃপ্তি সহকারে দুধ খেলেন এবার আল্লাহনবী আবহর্রাকে বললেন আবহর তুমি পান করো আবহর বলছেন আমি বিসমিল্লা বলে পান করলাম আল্লাহনবী বললেন আবহাওয়া তুমি আবার পান করো তিনি বললেন আমি আবারও পান করলাম নবী বললেন যে হে আবহর্রা তুমি আবার পান করো আবহর আমি তৃতীয়বারও পান করলাম এবার আল্লাহনবী বললেন আমি বললাম হে আল্লাহনবী সাল্লাহ সাল্লাম আমার পক্ষে আর সম্ভব না হ্যাঁ এরপরে রসুল সাল্লাহ আলহিউ বাকি পেয়ালার দুধটা তিনি নিজে পান করলেন তাহলে দেখেন কি ইতিহাস আল্লাহর নামক আল্লাহর পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা এইভাবে হয় কিন্তু আমরা যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি রিজিক রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক উঠিয়ে নেওয়ার মালিকও কিন্তু আল্লাহ অল্প তুষ্ট থাকতে হবে দুই নম্বর হচ্ছে দুনিয়াকে তুচ্ছ মনে করতে হবে দুনিয়াকে তুচ্ছ জ্ঞান করতে হবে দুনিয়ার মুহে পড়া যাবে না দুনিয়ার সম্পর্কে আলোচনা করলে এক দুই ঘন্টা আলোচনা লম্বা আলোচনার বিষয় সময় শেষ হয়ে যাচ্ছে শুধু বলে দিচ্ছি দুনিয়াটা হচ্ছে একটা সুমিষ্ট জায়গা নবী বলছেন ইন্নত দুনিয়া হলুয়াতন খাদিরা দুনিয়াটা হচ্ছে একটা মিষ্ট জায়গা অন্য হাদিসে বলছেন আল্লাহ এলাল আলাইকুম ওলা কি নাকশা আলাইকুমান তুমসাদ আলাইকুমু দুনিয়া কবি বলছেন দেখো সাহাবের আল্লাহর কসম করে বলছি তোমরা দরিদ্র হয়ে যা আমার কোনো ভয় নাই আল্লাহ এলাল ফাখরা আকশা আলাইকুম তোমরা গরিব হও এটাতে আমার কোনো ভয় নাই কোন চিন্তা নাই অলা কি নাকশান তুমসাদা আলাইকুমুদ দুনিয়া কিন্তু আমার ভয় হয় আমার আশঙ্কা হয় তোমাদের সামনে দুনিয়াটাকে তুলে ধরা হবে দুনিয়াটাকে প্রসারিত করে দেওয়া হবে ফতানা ফাসুহা কামাতানা ফাসুহা তোমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করবে যেমনি ভাবে ইতিপূর্বের লোকেরা প্রতিযোগিতা ধুম তোমরা ধ্বংস হয়ে যাবে যেমনি ভাবে তারাও ধ্বংস হয়ে গিয়েছিল কারণের ইতিহাস জানেন না কারণের সম্পদ আল্লাহ কোরআন মাসিদে কারণ সম্পর্কে আলোচনা নিয়ে আসছেন তার গুডাউনগুলোর গুলোর চাবি বহন করার জন্য আল্লাহ বলছেন এক দল শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল একজন দুজন না চাবি একজনে তো অনেকগুলো রাখতে পারে কারণের এত সম্পদ ছিল এত গুডাউন ছিল ওইগুলোর চাবি বহন করার জন্য আল্লাহ বলছেন একদম মানুষ লাগতো সে কারণকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কারণ কি অহংকার তাকে লোকেরা বলেছিল কারণ তুমি তো সম্পদের মালিক হয়েছে আল্লাহর ইচ্ছায় আল্লাহ নির্দেশ মতো চলো আল্লাহর শুক্রিয়া আদায় করো কারণ বলছে যে এটা আমি আমার নিজস্ব জ্ঞান দিয়ে লাভ করেছি আমার নিজস্ব জ্ঞান আমার মেধা কাটিয়ে আমি বড় লোক হয়েছে টাকা পয়সার মালিক হয়েছি কি বলছো তোমরা এগুলো একদিন যখন খুব সেদিক গুঁজে বাবু সাহেবের মতো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় আল্লাহর গজবের নির্দেশ চলে আসলো কারণ তার ধন সম্পদ গুডাউন ডোডাউন সহ আল্লাহ মাটির নিচে গারত করে দিলেন সে আল্লাহ এখন আছেন না সে আল্লাহ বাঁচাতেও পারেন মারতেও পারেন দুনিয়া নিয়ে অহংকার করার কোনো সুযোগ নেই দুনিয়ার মুখ ছাড়তে হবে দুনিয়ার মূল্য নেই একটা ছোট্ট হাদিস বলি নুথি আল্লাহন তিনি বলছেন যদি আল্লাহ নিকটে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন এই দুনিয়ার দাম দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মাসির ডানার সমান হতো একটা মাসি তার আমার ডানা দেখেন মাসি আমাদের কোনো কাজে লাগে মাসির কোনো দাম আছে রপ্তানি করা যায় কোনো উপকারে আসে কিচ্ছু আসে না এই রকম একটা অপ্রয়োজনীয় সৃষ্টি আমাদের দৃষ্টিতে নিশ্চয়ই আল্লাহর কাছে একটা প্রয়োজন আছে এইরকম একটা সৃষ্টির একটা ডানার কথা বললেন এই গোটা পৃথিবীর দাম যদি আল্লাহর কাছে একটা মাসির ডানার সমান হতো মা সাকা কাফিরা মিনহা আইন আল্লাহ বলছেন আমি এই পৃথিবীতে কোন কাফের কে আমি এক ঢুক পানি পান করার সুযোগ দিতাম না হাদিসটা শুনলেন খুব সহজে কিন্তু এটার মর্ম বুঝতে পারেন এই পৃথিবীতে আল্লাহ কাফেরকে পানি দিতেন না যদি আল্লাহর কাছে দুনিয়ার দাম একটা মাসের ডানার সমান হতো এবার চিন্তা করেন আখেরাতে যখন আমরা যাব জান্নাতে যখন আমরা আলহামদুলিল্লাহ যাব ইনশাল্লাহ যাব তখন সেখানে কি কাফেরদের কোনো পানির ব্যবস্থা হবে বা যারা জাহান্নমী হবে তাদের খাদ্য কী হবে রক্ত পুষ পচা যেগুলি শরীর থেকে বেরো হয় যারা মদ খায় যারা গাঞ্জা খায় তাদের খাবার হবে তিন আতুল খাবাল একটা নদী হবে তিন খাবাল সেটার মধ্যে শুধু রক্ত রক্তপুষ দিয়ে আল্লাহ একটা নদী বানাবেন রক্ত রক্তপুষ যত নোংরা জিনিসগুলো থাকবে এই মদখুর যারা আছে তারা ওইগুলি আল্লাহ তাদেরকে খাইতে দেবে দুনিয়াতে খুব ঢং করে মদ খাওয়া সাহস দেখাইয়া মরো তারপরে খাবো তিন অতুল আল্লাহ খাবার বলে দিয়েছে দুনিয়াতে মদ খাইবা মরার পরে গিয়ে কি বলো পুজ খাবা আল্লাহ সুমন তাল্লাহ এখানে বলছেন যে দুনিয়ার দাম যদি একটা মাসিক দাঁড়ানোর হতো তাহলে কাফের পানি পান করতে দিতেন না তার মানে কি এই দুনিয়াতে কাফের রাজত্ব করবে দুনিয়াতে কাফেররা শাসন করবে মুসলমানদের উপর নির্যাতন করবে হতমন্ত্রীদের উপর জুলুম নির্যাতন করবে এই ক্ষমতা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিয়েছেন কিন্তু তার পরে আখিরাতের जिंदगीতে তাদের কোনো ক্ষমতা সেখানে থাকবে না তারা পানি তো পাবে না তাদের কোনো গুরুত্ব সেখানে থাকবে না জাহান্নামের অনলে পুড়ে তারা শেষ হবে তাহলে আমাদের কোনটার দরকার এ দুনিয়াটা দরকার না আখিরাতটা দরকার আখিরাতত কেন দরকার আখিরাতের जिंदगीর দাম কত জানেন সময়সীমা কতটুকু জানেন ছোট একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবিয়ে উঠাকি বলছেন সে উঠে দেখুক তো তার আঙ্গুলের সাথে কি এসেছে কি আসবে এক ফোটা পানি তাই তো তাহলে সমুদ্রের বিশাল পানি রাশি এটা হচ্ছে আখেরাতের জীবন হ্যাঁ আল্লাহ বলে আর এই এক ফোঁটা পানি হচ্ছে পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত জীবন এখানে আরেকটু ব্যাখ্যা দিই আমি এখানে সমুদ্রের পানি কোনদিন শেষ করা যাবে শুকানো যাবে কোনো মেশিনপত্র যন্ত্র আবিষ্কার হয়েছে পৃথিবীতে যে কেউ ইচ্ছা করলে সমুদ্র শুকাতে পারবে পারবে না সমুদ্রের পানি যেমন কোনোদিন শেষ হবে না আখেরাতের জীবনও কোনো শেষ হবে না এটাই হচ্ছে আদেশের কথা তাহলে সেই চূড়ান্ত ঠিকানা অনন্ত জীবন হচ্ছে আমাদের সেখানে যাওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে গাফেল হলে চলবে না দুনিয়ার ত্যাগ করতে হবে অল্প তুষ্ট থাকতে হবে আর আর দুটি পয়েন্ট শুধু বলে দেয় আল্লাহর জিকির করতে হবে স্মরণ আল্লাহকে স্মরণ রাখতে হবে মৃত্যুর কথা স্মরণ করতে হবে ছোট্ট একটা হাদিস বলে খুব শেষ করে দিচ্ছি আবদুল্লাবিনু ওমর রাদ আল্লাহনু বলছেন রাসুল সাল্লাহ সাল্লাম আমার হাতে কাদের মধ্যে হাত রাখলেন অন্য জায়গায় আমার শরীরের যে কোনো জায়গায় তিনি হাত রাখলেন রেখে বলছেন দুনিয়া না কোন আবদুল্লাবিনু ওমর তুমি দুনিয়াতে তোমাকে উপদেশ দিচ্ছে দুটি বিষয় দুনিয়াতে তুমি গরিব অবস্থায় থাকবে আগন্তুক অবস্থায় আও আগরু সাবিল পথিক অবস্থায় আর পরের বাক্যে তিনি বলছেন বগদ্যা নাপ্সা কামিনাহালুল কবুর আর তুমি তোমাকে একজন কবরের বাসিন্দা মনে করবে বাস এইটা হচ্ছে আমাদের শিক্ষানিবেষ বক উদ্যা নাপ্সা কা মিনা হালিল কবুর তুমি নিজেকে একজন কবরের বাসিন্দা মনে করব করবে আজকে তুমি ভূপৃষ্ঠি হাট হাটছো চলে বেরোচ্ছ ভূপৃষ্ঠ বিচরণ করে বেরোচ্ছ হায়াত শেষ হয়ে গেলে তুমি ভূগর্বে চলে যাবে এই মাটিরে তুমি সাড়ে তিন আঁক নিচে চলে যাবে ওই সাড়ে তিন নিচের খবর আমরা কেউ জানি না সেখানে কি হবে কোনো খবর নেই কোনো টেলিফোন নেই কোনো যোগাযোগ নেই কিচ্ছু খবর আমাদের কাছে নেই আল্লাহ বলছেন ওমর আব্দুল ওমর তুমি সবসময় নিজেকে মনে করবে আমি একজন কবরের বাসিন্দা ঠিক ভাই আমরা যদি নিজেকে কবরের বাসিন্দা মনে করতে পারি তাহলে আমাদের অহংকার থাকবে আমাদের আর দুনিয়াভাবে কোনো লোভলালসা থাকবে থাকবে না এই জন্য নিজেকে আখেরাত মুখী করার জন্য চেষ্টা করে আসেন নিজেকে কবরের বাসিন্দা মনে করি সব সময় দুনিয়ার মুহকে আমরা মুহ ত্যাগ করি দুনিয়াকে ছিল মনে করতে হবে আল্লাহর কাছে দুনিয়ার যেহেতু কোনো দাম নেই আমাদের কোনো দাম নেই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আখেরাতের কি করার জন্য খ্যাতি করার জন্য সেটা জন্য আল্লাহ আমাদেরকে দান করেন আমরা যেন এখানে ভালো আবাদ করতে পারি জমিটা ভালো করে নিরানি দিতে পারি সার দিতে পারি তাহলে আমরা দিকে ভোগ করতে পারবো মুমেন দুনিয়াতে ভোগের জন্য চিন্তা করে না মুমেন আখেরাতে ভোগ করবে দুনিয়াতে ত্যাগ করবে দুনিয়াতে যারা ত্যাগই হবে তারাই আখেরাতে ভোগ করতে পারবে আর দুনিয়াতে যারা ভোগের চিন্তা করবে তারা আখেরাতে বঞ্চিত হবে আসুন আল্লাহ বলে আলম জন্য আমাদেরকে এই দুনিয়ার ত্যাগ করে সত্যিকার অর্থে আমরা যেন বিরু হতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি সহি পদ্ধতিতে সঠিক তরিকা যেন আমরা তার ইবাদত করতে পারি এবং তিনি যেন আমাদের ইবাদতগুলো কবুল করে নেন আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়ে তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের জন্য আমাদেরকে কবুল করে নেন আমিন আকুল কাউলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদ ওয়া জাআলনা মিনহুম ওয়াগজুল মান খাযাল দীন মুহাম্মাদ ওয়া লা তাজাআলনা মিনহুম اللهم أعز الإسلام والمسلمين واغزل الكفرة والفجرة والمبتدعة والمشركين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولا ذكر الله تعالى واولى وأعز وجل وأتم وهم واكبر